দেখিছো সাবুহার বায়ু সেনার শিবিরত এইবার এক অঘটন সংঘটিত হয়েছে। বিদ্যুৎ কর্তন নকরাকৈ কামত নিয়োজিত হওয়ার বাবে দুজনকৈ লোকে করুণভাবে মৃত্যুক আকোয়ালি লৈছে। এই মুহূর্তত সবিশেষ আমি আপনার জানাবলে চেষ্টা করি এটা ব্রেকিং নিউজ। বায়ু সেনার শিবিরত অঘটন সংঘটিত হয়েছে, সাবুয়ার পৰা আহিছে এই খবর। সাবুয়ার বায়ু সেনার শিবিরত অঘটন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুগৰাকী কৈ অস্থায়ী কর্মচারীর মৃত্যু, 11,000 ভোল্টর বিদ্যুৎ পরিবাহী তারত লাগি মৃত্যু হয়েছে দুজনকৈ লোকর, অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু কাকুয়ালি লৈছে দুজনকৈ লোকে, বিদ্যুৎ কর্তন নকৰাকৈ কামত নিয়োজিত করার বাবে এই করুণ ঘটনা সংঘটিত হয়েছে। কবিতা ইলেকট্রনিক নামের প্রতিষ্ঠানের অধীনত কাম করেছিল দুয়োগৰাকী ব্যক্তিয়ে, প্রবীণ উরাং আর সুজাই মুন্ডা নামের দুই কর্মচারীয়ে মৃত্যুক আকুয়ালি লৈছে। ঘটনাক লৈ সাবুয়াত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমি জানাই আছো এটা ব্রেকিং নিউজ সাবুয়ার পৰা আহিছে এই খবর। সাবুয়ার বায়ু সেনার শিবিরত এক অঘটন, দৃশ্য আছে আমি দেখাম, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই অস্থায়ী কর্মচারীয়ে মৃত্যুক আকুয়ালি লৈছে। স্ক্রিনত আপনাদের দেখিছে কেনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাবুয়াত। 11,000 ভোল্টর বিদ্যুৎ পরিবাহী তারত লাগি দুজনকৈ লোকে অকালতে মৃত্যুক আকুয়ালি লৈছে। বিদ্যুৎ কর্তন নকরাকৈ কামত নিয়োজিত করার বাবে এই করুণ ঘটনা, শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। কবিতা ইলেকট্রনিক নামের প্রতিষ্ঠানের অধীনত কাম করেছিল দুইগৰাকী ব্যক্তিয়ে, প্রবীণ উরাং আর সুজয় মুন্ডা নামের দুই কর্মচারীয়ে মৃত্যু কাকুয়ালি লৈছে। ঘটনাক লৈ সাবুয়াত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, মন্তব্য আছে আমার হাতত আগবাইছো। লাইন কটা মানুষ থাকিব লাগে বা চকিদার নিচিনা থাকিব লাগে, এইবার ইয়াত কোনো নাই, বা জেই বা ডিপার্টমেন্টের মানুষ তা থাকিব লাগে। তো তারপর আর কি হয় ইয়াত, এই তাহত যে সেফটি মেজার্সবুর হব লাগে, গ্লোভস, জুতা, টুপি, এইবার যাতে কে নাছিলে, যদি এই দুইটা বস্তু থাকিলেও বাঁচি গেলে হয়। গতি আমি তো পুরা ডাইরেক্ট নিন্দা দিও যে এই ভুল মানে ডিপার্টমেন্টরে হয়। মুঠতে আমি তো তেনেকুৱা জানো, সদায় কামলে যায়, কামত যাওয়ার পিছত আমি 11:30 বজাত ফোনত যোগাযোগ হয়েছে যে বোলে আপনার লড়াটো এত কারেন্টত ডেড হয়ে গেল বলে। আমি তো বিশেষ তেনকা নজানো, নজনার পিছত আমি এটা বিচারটা এইটা করব বিচার যে তাঁতর মাজত সেফটি আসলে নাছিলে, তাঁতর কিবা হাতত লগা, পিঠিত লগা চশমা, টুপি, এইখানে একটু বস্তু দিয়া নাই। গতি আমি ভাবো যে আমার উচিত বিচার হব লাগে, উচিত তদন্ত হব লাগে, যাতে তার গোটে ফ্যামিলিটো আছে, লড়া আছে, ছোৱালী আছে, মানুষজনী আছে, মাক আছে, এইকেইটা গোটে ভরপুরটা পাব লাগে। মানে চক যাকালি সাবুয়ার এয়ারপোর্টের যে দুর্ঘটনা হয়ে গেছে সচাকই একটা মর্মান্তিক ঘটনা। এই ক্ষেত্রে আমি যুব মঞ্চের তরফের পরিয়ালবর্গের তখেল সহযোগ যখন কর্মকর্তা আসলে তখনলোক আমি যুব মঞ্চের তরফের সমবেদনা জ্ঞাপন করছো। আর এয়ারফোর্সত যখন অস্থায়ীভাবে কর্মকর্তা আছে, যখন ঠিকাদার আছে, এই ঠিকাদার সকলে কেবল কামর আর ধন ঘটা আহিলা হিসাবে প্রয়োগ করে অহা বিগত দিনবর দেখি আছে, কিন্তু ইয়াত যখন অস্থায়ী কর্মকর্তা হিসাবে নিয়োজিত করে সেই সকলের জীবন নিরাপত্তার ক্ষেত্রে তখনলোকে কিন্তু প্রতি বছরে বিফলতা হওয়া দেখা গেছে। আর প্রতি বছরে এজন দুজনকৈ কিন্তু এই সেই স্থানত কিন্তু মানুষের এই ঠিকাদার ভুলের বাবে, আর ঠিকাদার সকলের ভুলের বাবে কিন্তু মৃত্যু কাকুয়ালি লবলগিয়া হয়েছে। এই ক্ষেত্রে আমি যুব মঞ্চয় সাবুয়ার এয়ারফোর্সের সমূহ কর্মকর্তার বিশেষকৈ এম এস ডিপার্টমেন্টক আমি সকিনি প্রদান করেছো। আর তখনলোকর ভুলের বাবে মানুষের যখন হেরাবলগিয়া হয়েছে, তখনলোকর পরিয়ালবর্গ, তখনলোকর কেবল এটা জলপানির দরে কিছু আর্থিক সাহায্য প্রদান করিয়ে ক্লান্ত নাথাকি সমগ্র এই কর্মকর্তার যখন তাত অস্থায়ীভাবে কর্মকর্তা আছে তখনলোক নিয়োজিত হয়ে আছে, তখনলোক অল্প সচেতন হব কারণে অনুরোধ জানাইছো। আর যার কালি যে দুর্ঘটনা পতিত হয়, বিদ্যুৎ হয়ে যে দুজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তখনলোক পরিয়ালবর্গক সাবুয়া এয়ারফোর্স, এম ই এস আর বিশেষক যখন ঠিকাদার ভুলবশত কারণে জীবন তখনলোকে হেরাবলগিয়া হল, তখনলোকর পরিয়ালবর্গক একো একোজনক জীবন
জীৱনটো নিৰাপত্তা খাতিৰত উদূৰ ভৱিষ্যতে তেখেতলোকৰ পৰিয়ালৰ ভৱিষ্যতৰ খাতিৰত জীৱন নিৰ্বিকাৰ স্বাৰ্থত কিন্তু কৰ্মত নিয়োজিত কৰিবৰ কাৰণে আমি অসমীয়া যুৱ মঞ্চৰ তৰফৰ পৰা আহ্বান জনাইছোঁ আৰু লগতে উক্ত ব্যক্তি দুজনৰ ক্ষতিপূৰণ হিচাপে অতি কমেও 30 লাখ টকাকৈ মোক আগবঢ়াবৰ কাৰণে ঠিকাদাৰসকলৰ তৰফৰ পৰা 30 লাখ টকাকৈ আগবঢ়াবৰ কাৰণে আমি অসমীয়া যুৱ মঞ্চৰ তৰফৰ পৰা দাবী জনাইছোঁ। কাৰণ